নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাবো গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সঙ্কোচ তাহলে শুনতে থাকো গল্পের নাম সঙ্কোচ সেটা বোধ হয় কি একটা ছুটির দিন হ্যাঁ বইয়ের দোকানগুলো সব বন্ধ ছিল তাই অত রাতেই পাড়াটা যেন থমথমে হয়ে উঠেছিল দিন পরে প্রাণ ভরে আড্ডা দিয়েছি মনটা খুশি আছে হাতে তেমন কাজও নেই খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাথের ওপর ঢালা বইগুলো দেখলাম তারপর কি খেয়াল হলো ইচ্ছে করেই অ্যালবার্ট বিল্ডিংয়ের পেছনের গলিটা ধরলাম বহুদিন এ রাস্তায় চলেছি কিন্তু সেসব দিনে দোকানপাট খোলা থাকে লোক আর আলোতে এর চেহারা হয় স্বতন্ত্র আজ এই অন্ধকারে কেমন লাগে সেটাও দেখতে ইচ্ছে ছিল কিন্তু একটুখানি গিয়েই দাঁড়াতে হল একটি ষোলো সতেরো বছরের ছোকরা সন্দেহজনকভাবে একটা দোকানের রকে বসে আছে মানে আসলে সন্দেহজনক তার চেহারাটা চুলগুলো উস্কো খুস্কো গায়ের শার্ট আর পরনের ধুতি শতচ্ছিন্ন মুখটাও কেমন ফুলো ফুলো খালি পা ক্লান্তভাবে বন্ধ দরজায় ঠেস দিয়ে বসে আছে ব্যাপার কি চোর নয় তো এইটাই প্রথম মনে হয়েছিল তবে একটু পরেই বুঝলুম তা নয় ছেলেটা হঠাৎ উঠে পিচ করে থুতু ফেললে পাশেই গ্যাসের আলোর থাম তার উজ্জ্বল আলোতে পরিষ্কার দেখতে পেলুম সে থুতুর প্রায় সবটাই রক্ত তাড়াতাড়ি কাছে গিয়ে প্রশ্ন করলো ব্যাপার কি ভাই শরীর কি খারাপ লাগছে ছেলেটি ভালো করে তাকালেও না আমার দিকে বললে শরীরের আর অপরাধ শালা রাজা বেধারব ঠেঙিয়েছে দেখুন না কাঁচা দাঁত একটা ভেঙে দিয়েছে বাঁ হাতের মুঠোটা খুলে দেখালে সত্যই খানিকটা দাঁত রয়েছে সেখানে থুতুর সঙ্গে রক্তের রহস্যটা বেশ পরিষ্কার হয়ে গেল আমি একটু ব্যস্তভাবেই প্রশ্ন করলুম কারা মারলে ভাই এমন করে কি করেছিলে তেমনি নির্বিকার কণ্ঠে উত্তর এলো পকেট কাটতে গিয়ে ধরা পড়েছিলুম বাসের মধ্যে কি না পালাতে পারিনি এক বাস লোক পড়লো একেবারে আমার ওপর তবু ভাগ্যিস মারধর করেই ছেড়ে দিলে পুলিশে দিলে আরও খোয়ার হতো ওর সহজ স্বীকারোক্তিতে রীতিমতো কৌতুকবোধ করলুম সঙ্গে সঙ্গে বেশি একটু কৌতূহল হল প্রশ্ন করলুম তা তুমি এই বয়সে এই পেশা ধরলে কেন দেখলে তো তোমাকে ভদ্রর ঘরের ছেলে বলে বোধ হয় হঠাৎ সে যেন একটু উত্তপ্ত হয়ে উঠল ঝাঁঝের সঙ্গে জবাব দিলে কী করব ভদ্রলোকের তো ছেলে তাই বলে কি আর উপোস করে শুকিয়ে মরবো কেন তোমার কি কেউ নেই থাকবে না কেন রাবণের গোষ্ঠী আছে বাবা মরে গেছে অবশ্য কাকারা আছে শুনেছি চোখে দেখিনি মা মরে যাবার পরই দিদিমার সোহাগ করে নিয়ে এসেছিল আর পাঠায়নি বাবা তারপর বিয়ে করে তবু নিয়ে যেতে চেয়েছিল আমাকে তখন এরা পাঠালে না তারপর দিদিমা মরে গেলে মামা নিজে মূর্তি ধরলে স্কুলে পড়ছিল সে সব বন্ধ করে দিলে চাকরের মতো খাটাতে লাগলো বাজার করা রেশন আনা গম ভাঙানো জল তোলা কয়লা ভাঙা উনুনে আঁচ দেওয়া কি নয় এক ঠিক ঝি আছে বাসন মাজার সে না এলে বাসনও মাজতে হতো কাজে একটু ফাঁক পেলে একটা না একটা ছেলে মেয়েকে ট্যাকে করে ঘুরে বেড়ানো সে কথা তো বাদই দিন তার ওপর বেদম মার ছুতোয় না তাই কত সহ্য হয় বলুন একদিন পাড়ার একটি লোক ডেকে বললে হ্যাঁ রে ছোড়া তুই কি আর চাকরি পাস না কোথাও কত মাইনে দেয় রা আমি তো অবা, বললুম সে কি মশাই উনি তো আমার মামা জিজ্ঞেস করলে আপন মামা যখন বললুম হ্যাঁ তখন বললে বাবা কংসকাল নেমিকে যে ছাড়িয়ে গেল এরা তা হ্যাঁ রেখো কা মাইনে মামার বাড়ি কাজ না করে অন্য কোথাও চেষ্টা দেখ না খাওয়া পরা ছাড়া মাইনেও পাবি এই পর্যন্ত বলে ছোকরা চুপ করলে বোধ হয় ক্লান্তই হয়ে পড়েছিল কিন্তু আমার তখন কৌতূহল বেড়ে গেছে বলল তারপর পিচ করে আর একবার থুতু ফেললে আরও খানিকটা রক্ত সে কিন্তু তা গ্রাহ্যও করলো না বললে সেই বড় ধিক্কার লাগলো জানেন একদিন তাই ধুতর বলে বেরিয়ে পড়ল নিজের একটা জামাও ছিল না মামার কাছ থেকে পয়সা নিয়ে ডাইং ক্লিনিং গিয়েছিলুম মামারই ধুতি সার পরে হাওয়া গিয়ে উঠলুম ইস্কুলের এক বন্ধুর বাড়ি সে সব শুনে বললে দেখ ভাই আমি ছুতো নাতা করে দু তিন দিন রাখতে পারি বড় জোর আমার বাবা তেমন নয় তারপর থাকলে বকবে তাই তাই সই তখন ভেবেছিলুম দুদিনে কি আর কিছু জুটবে না ও হরি শহর চষে ফেললুম যেখানে যা আমার করার মতো কাজ আছে সব বলে রিফিউজি হলে পেতে তোমার তো এদেশে বাড়ি এদিকে দুদিন হয়ে গেছে বন্ধুকে আর উত্তক্ত না করে সরে পড়ল। শেষে বাসন মাজার কাজেরও চেষ্টা করলুম তাও জুটল না সবাই সন্দেহ করে ভদ্রলোকের মতো দেখতে অথচ বাসন মাজার চাকরি চাইছে চুরিদারি করে পালাবে না তার ঠিক কি দুটো দিন ঘুরে বেড়ালুম রাস্তায় রাস্তায় না খেয়ে রিফিউজি ক্যাম্পে ঢুকে পড়বার চেষ্টা করলুম তা ওদের ভাষা মুখ দিয়ে বেরোয় না ধরে ফেলে তাড়িয়ে দিলে এমনি দিন কাটছে সতীশ বলে এক ছোকরার সঙ্গে আলাপ হলো আমার চেয়ে বয়সে বড় কিন্তু তবু খুব ভাব জমে গেল অজানা অচেনা একেবারে রাস্তা থেকে ধরে নিয়ে গেল বাসায় খেতে দিলে শুতে দিলে সে যা কাজ করে তাই শেখালে পকেট মারতে তা তার চেয়ে আপনার লোক আর আমার আজ কে আছে বলুন ভাবলুম সে যদি করতে পারে তো আমার আপত্তিকে সেও এককালে ঘরের ছেলে ছিল সতে হানিফ কেউ এরা খারাপ নয় দিল আছে এক মাস খাই খাইয়েছে যদ্দিন না রোজগার করতে শিখেছি তোমার নাম কি কি যাক তুমি এইবার যেন প্রথম ওর চমক ভাঙল একটু সন্দেহের সুরে বললে কেন বলুন দেখি এত নিকেশ নিচ্ছেন পুলিশের লোক নাকি আর কিছু বলবো না সরে পড়ুন না ভাই সত্যি করে বলছি পুলিশের লোক আমি নই পুলিশে দিতেও চাই না মাইরি কালীর দিব্যি কালির দিব্যি বলছি তখন সে একটু আশ্বস্ত হল বললে আমি বামুনের ছেলে নবগোপাল চক্রবর্তী নাম আমার কি এক খেয়াল চাপল মাথায় ওরই পাশে বসে পড়ে বললুম এই কাজের কি ফল তা তো দেখলে এর ওপর পুলিশে দিলে না হোক ছমাস জেল দিত এ পথে থাকলে মধ্যে মধ্যে ধরা পড়বেই এসব ছেড়ে দাও তারপর খাবো কি ধরো যদি কোনো কাজ দিই তোমাকে ছেলেটা দার্শনিকের মতোই হাসলো বললে মজা মন্দ নয় পথে পথে আমার বেশ বন্ধু জুটে যায় কি কাজ দেবেন আমাকে ধরো এখন আমার বাসাতে থাকবে ফর ফরমাস খাটবে তারপর ফাঁক পেলে আমার অফিসে কোনো বেয়ারার কাজে টাজে ঢুকিয়ে দেব তা মাইনে টাইনে মিলিয়ে ভালোই পাবে তারপর তোমার কপাল যা পারো তোমার পথ তুমি বেছে নেবে কত দূর লেখাপড়া যেন একটু চুপ করে থেকে যেন অন্যমনস্কভাবেই বলল ক্লাস এইট পর্যন্ত উঠেছিল কিন্তু সে তো চার বছরের কথা সবই ভুলে গেছি আখ খুব ভালো কস্তুম আমার সঙ্গে কেউ পারত না চার বছর তোমার বয়স কত তা আঠারো উনিশ হলো তারপর বোধহয় আমার চোখে বিস্ময় লক্ষ্য করেই বললে আমাকে দেখায় আরও ছোট না আমার বাটটা একটু কম কিন্তু বয়স হয়েছে তা হোক তাহলে তাই ঠিক রইলো আমার সঙ্গে চলো এখনই সতীশদের বলবো না না বলে কি আর তোমাকে তারা ছাড়বে থাক কিন্তু না বলে গেলে কি ভাববে ভাববে পুলিশের হাতে পড়েছ এই লাইনে তো এমন হামেশাই হয় হা হা করে হেসে উঠল নবগোপাল বললে তা মন্দ বলেননি হানি ফমনি একবার ডুব মেরেছিল সতে বললে নিশ্চয় সারা ধরা পড়েছে চলুন সহজভাবেই উঠে এলো আমার সঙ্গে কিন্তু হ্যারিসন রোডের মোড় পর্যন্ত এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল প্রশ্ন করলুম কি হলো নিয়ে তো যাচ্ছেন বাড়িতে কি বলবেন চোর শুনলে তারা বাড়িতে ঠাই দেবেন দিলেও ভয় ভয় থাকবেন সর্বদা কি দরকার আশ্বাস দিয়ে বললুম সে ভাবনা তোমাকে ভাবতে হবে না তুমি ভেতরে ঠিক আছে তো একটু ভেবে নিয়ে বললে বোধ হয়তো খাঁটিই থাকতে পারবো আসলে আমার কাজটা খুব ভালো লাগেনি কখনো বিশেষ সুবিধেও করতে পারিনি তাই তিন মাসের মধ্যে কতবার যে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি তা ঠিক নেই তা চলুন বরাত ঠুকে দেখা যাক নবগোপালের আশঙ্কাটা খুব অমূলক নয় গৃহিণী প্রথমটা খুবই বিদ্রোহ করলেন জেনে শুনে তুমি একটা চোর এনে বাড়ি ঢোকালে গলায় জোর দিয়ে বললুম না জেনে তো অনেকবার ঢুকিয়েছ এবার না হয় জেনেই ঢোকালে তবু সাবধানে থাকবে একটু বললুম বটে কিন্তু কদিন আমারও খুব অস্বস্তিতে কাটল ঝোঁকের মাথায় কাজটা করে ফেলে একটু ভয় ভয়েই ছিলাম বিশেষ ছেলেটাকে যেন চিনতে পারছিলুম না সত্যি কি এত সরল না পাগল কিংবা বদমাইশ সরলতাটাই হয়তো ভান বোকা সবটা বানিয়ে বললে আমার দ্বিধার ভাব যেতে দেরি হল বটে কিন্তু আমার গৃহিণী সব আগে গলে গেলেন বাড়ির কাজও বিস্তর ছেলেগুলোর পড়ার খুব ক্ষতি হতো আগে আমারও সকালবেলাটা নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকতো না শ্রীমান নবগোপাল যেন চার চালের ভার মাথায় তুলে নিলে বাজার করে রেশন আনে গম ভাঙায় ধোপার বাড়ি ছোটে গয়লা এলে দাঁড়িয়ে দুধ দুইয়ে নেয় উনুনে আঁচ দেয় ভোরবেলায় উঠে চা করে এমনকি ঝি না এলে নিজেই আমার গৃহিণীকে সরিয়ে বাসন মাঝতে বসে যায় বলে আমার অভ্যেস আছে আমার কাছে কতক্ষণ আবার নিজেই মাঝে মাঝে ঠাট্টা করে বলে মামার বাড়ির সব কাজগুলোই যেন বসেছিল আমার জন্যে তবে তফাতের মধ্যে মার খাওয়াটা নেই আর খাওয়াটা পুরো মেলে তার চেয়েও আরাম ছেলে বইতে হয় না আমার ছেলেমেয়েরা ওর ভক্ত হয়ে পড়ল খুব জমিয়ে গল্প বলতে পারে ঘুড়ি তৈরি করতে অদ্বিতীয় আর তাদের ফাইফরমাস খাটে অম্লান বদনে মায়ে জুতোগুলো পর্যন্ত বুরুশ করে দেয় নবগোপাল মাঝে মাঝে আমাকে তাগাদা করে বটে আমার চাকরির কি হলো মেসমশাই কিন্তু খুব যে তারা আছে তা মনে হয় না অবশেষে আমার গৃহিণী একদিন খবরটা দিলেন ওগো শুনছ আমাদের নবর সত্যি অঙ্কে খুব মাথা কেন কি করে জানলে আমাদের ছোটো খোকার মাথায় বুদ্ধির অঙ্ক কিছুতে ঢুকতো না তো মাস্টারমশাই তো হিমশিম খেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন নবগোপাল তিন দিনে ওকে কেমন শিখিয়ে দিলে এখন বেশ বুঝে গেছে আহা ওকে আবার লেখাপড়া শেখালে হয় না ইচ্ছে হলো কথাটা মনে করিয়ে দিই এমন বিনা মাইনের চাকরটিকে স্বেচ্ছায় হাতছাড়া করতে চাইছো কেন লেখাপড়া শিখলে কি আর এইভাবে থাকবে কিন্তু নিজে নিজেই লজ্জিত হলুম আমার স্বার্থের জন্য ওর এত বড় ক্ষতি করি কেন আর চিরদিনই কিছু এমনি পেট ভাতায় আমার বাড়ি থাকবে না বয়স বাড়বে নিজের সংসার পাতবার ইচ্ছে হবে উন্নতির পথ খুঁজবে ওকে ডেকে বললুম তোমার মাসিমার ইচ্ছে তোমাকে আবার স্কুলে দেয় মুখ উজ্জ্বল হয়ে ওর তবে সে নিমেষের জন্য পরক্ষণেই ম্লান মুখে বলল এই বুড়ো বয়সে গিয়ে ক্লাস এইটে ঢুকব বাকি ছেলেরা ঠাট্টা করবে আমি বললুম না না তোমাকে দেখায় ছোট আসল বয়স না বললে বুঝতেই পারবে না বেশ মানিয়ে যাবে শেষ পর্যন্ত সে আনন্দের সঙ্গেই রাজি হলো তবে আমি তখনই তাকে স্কুলে ভর্তি করলাম না বললুম ক্লাস এইটের বই তো বাড়িতেই আছে দুপুরে পড়ে ঝালিয়ে নাও আমি একেবারে ক্লাস নাইনে ভর্তি করে দেব পড়ায় তার সত্যি চার ছিল মাস তিনেকের মধ্যেই সে এমন তৈরি হয়ে নিলে যে অনায়াসে তাকে ক্লাস নাইনে ভর্তি করে দেওয়া গেল জুন মাসের শেষাশেষই আমার ভগ্নিপতির চিঠি পেলুম যে ভাগ্নি অমলা আই এ পাশ করেছে সেখানে আর পড়াবার উপায় নেই এখন যদি আমি আমার বাড়িতে তার থাকবার ব্যবস্থা করতে পারি তবেই তার বিয়ে পড়া হয় সেই অমলা এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ফুটফুটে ফুটতিবাজ একরত্তি মেয়ে সে এরই মধ্যে আইএ পাশ করে ফেললে কথাটা বেশ গর্বের সঙ্গে আলোচনা করলুম আমরা রাত্রে খেতে বসে ছেলেদেরও বললুম নবগোপাল হঠাৎ খাওয়া বন্ধ করে প্রশ্ন করলে আপনার ভাগ্নিদের দেশ কোথায় বললেন দেশের নাম বলতে আরও কিছুক্ষণ চুপ করে থেকে সে খেতে আরম্ভ করলো স্ত্রী প্রশ্ন করলেন দেশের নাম জানতে চাইলে কেন নবু না এমনি তারপর একটু হেসে বললে আমাদের পাশের বাড়িতে এক ভাড়াটে এসেছিল দিন কত তাদের একটি মেয়ে ছিল তারও নাম অমলা প্রায় আমারই বয়সী হবে মেয়েটা মধ্যে সে আমার কাছে আঁকো শিখেছিল কদিন তার দেশ কোথায় আমি প্রশ্ন করলুম কে জানে বলেছিল সে ভুলে গেছি তারপর একটু থেমে পড়লে কত বয়স হবে আপনার ভাগ্নির ওই রকমই ওর কথাবার্তা আদব কায়দার ধার ধারে না সে মোটেই মনে মনে হিসেব করে নিয়ে বললুম আঠারোর বেশি নয় দেখুন দেখি আমার যে ছোটো বিয়ে পড়বে আর আমি যাকে মেশে মশাই কালই আমাদের হেড স্যার বলেছিলেন বেটার লেট দ্যান নেভার কি বলেন তাই ভেবেই আমি খুশি নয় কি ভগ্নিপতিকে লিখে দিলুম যে পাঠিয়ে দাও যতদিন আমি আছি ভাগ্নির লেখাপড়া হবে না সে কি কথা এধারেও কলেজে অ্যাডমিশনের সব ব্যবস্থা করে রাখলুম যেদিন আসবার কথা তার আগের দিন এক চিঠি পেলুম দিদির অসুখ অমলা সকালের ট্রেনে একাই রওনা হবে আমি যেন তিনটের সময় স্টেশনে থাকি গেলাম যথা সময়। গাড়ি থেকে নেমে অমলা প্রণাম করল দিব্যি ফুটফুটে হয়ে উঠেছে সুন্দরী বলা চলে আর বড় হয়ে পড়েছে ঢের আগেকার মতো আদুরিপনা নেই বেশ একটা শান্ত সলজ্জ ভঙ্গি ওর কথাবার্তায় চাল চলনে মোটের উপর খুশি হলুম বাড়িতে পৌঁছে প্রণামাদি সবে সারা হয়েছে এমন সময়ে নব এলো স্কুল থেকে সে অত লক্ষ্য করেনি গৃহিণী ডেকে বললেন এই যে নব আমার ভাগ্নি এসে গেছে নব হাসি হাসি মুখেই এগোচ্ছিল কিন্তু হঠাৎ অমলাকে দেখে যেন পাথর হয়ে গেল মনে হলো মুখের সব রক্ত নিমেষে সরে গিয়ে কাগজের মতো সাদা হয়ে উঠল অমলা কিন্তু প্রথমটা চিনতে পারেনি তারপরেই ওরও এক আশ্চর্য পরিবর্তন হলো ওর সুন্দর মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল উজ্জ্বল গৌর বর্ণাভায় যেন কে মুঠো মুঠো আবির দিল ছড়িয়ে সে সাগ্রহে দু পা এগিয়ে গিয়ে বলে উঠল নবুদা তুমি আমরা তো অবাক আমার স্ত্রী বলে উঠলেন তুমি নবুকে চিনতে বুঝি অমলা কিন্তু তার আগেই আরও বেশি বিস্ময়ের কারণ ঘটল নবগোপাল অকস্মা তোর হাতের বই খাতাগুলো ছুঁড়ে তক্তপোষের ওপর ফেলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল কি হলো কি হলো ও নবগোপাল আমরা ডাকাডাকি করতে লাগলুম ছেলেরা কেউ কেউ ছুটে গেল কিন্তু ওকে আর ধরা গেল না ব্যাপার কি অমলা প্রশ্ন করি কিছুই তো বুঝতে পারছি না ছোটো মামা বছর চার পাঁচ আগে একবার গরমে ছুটিতে কাকার বাসায় আসি তখন কাকা বদলি হননি কলকাতাতেই থাকতেন দর্জিপাড়ায় তার পাশেই ছিল ওর মামার বাড়ি দু বাড়িতে খুব আসা যাওয়া চলত নবুদাও আসত সেই সময় মানে নবুদা খুব ভালো অঙ্ক বোঝাতে পারতো আমাকে অঙ্ক বুঝিয়ে দিত ওর মামার বাড়িতে তখন ওকে বড়ো পীড়ন করতো সেই জন্যে কাকিমা ফাঁক পেলেই কিছু না কিছু খাইয়ে দিতেন কিন্তু ওর আত্মসম্মান জ্ঞান ছিল বড় বেশি খেতে চাইতো না সহজে তারপর একদিন আমি কী কথায় বলে ফেলেছিলাম ডালমুট খাবার কথা নবুদা বুঝি বাজারের পয়সা থেকে লুকিয়ে আমার জন্যে ডালমুট এনেছিল সরল মানুষ কি না ধরা পড়ে গিয়ে কি মার খেলে ওর মামা আমাকেও শুনিয়ে শুনিয়ে কতগুলো কথা বললে সেই থেকে আসা বন্ধ হলো আমাদের বাড়ি তারপর যখন বাড়ি ফিরি এই পর্যন্ত বলে অমলা থেমে গেল কিন্তু আমার গল্প লেখকের মন ততক্ষণে গল্পের আভাসে জমে উঠেছে বললাম যখন বাড়ি ফেরো তখন কি। আরও লাল হয়ে ওঠে অমলা বললে তখন ওকে একটা চিঠি পাঠিয়েছিল লুকিয়ে স্টেশনে গিয়েছিল দেখা করতে বলেছিলুম চিঠি দিও তা বেচারি করুণ মুখে বলেছিল খাম পোস্টকার্ড কেনবার পয়সা কোথায় পাবো ভাই তাছাড়া তোমার চিঠি যদি মামার হাতে পড়ে তোমাকে আবার খারাপ কিছু বলে থাকবে তারপর আর কোনো খবর পাইনি ম্যাট্রিক পাশ করার পর ওর মামার ঠিকানায় একটা চিঠি দিয়েছিলুম আন্দাজে আন্দাজে তারও জবাব পাইনি বললুম সে চিঠি নিশ্চয় ওর হাতে পৌঁছয়নি তাই তো ছোকরা গেল কোথায় অমলা বললে কিন্তু আমাকে দেখে অমন করে পালালো কেন ছোট মামা সংক্ষেপে সব বললুম অমলার মুখ বেদনায় ম্লান হয়ে উঠল শুধু বললে আহা বেচারি সেদিন আর নবগোপাল ফিরল না পরের দিনও না আর কোনো দিনই না বিস্তর খোঁজাখুঁজি করলাম কাগজে বিজ্ঞাপন দিল কোনো খবরই পাওয়া গেল না হঠাৎ এসেছিল হঠাৎই আবার চলে গেল অমলা এই কদিনেই যেন আধখানা হয়ে গেছে আরও তার পীড়াপিড়িতেই বেশি খোঁজ করতে হলো সে কেবলই বলে আমার জন্যই এই কাণ্ডটি হলো হায় হায় কেন আমি এলুম হয় তোর জীবনটাই নষ্ট হয়ে গেল অনেক দিন পরে জ্বর ভাব হওয়ায় আমি বিছানায় আছি অমলা এসে কাছে বসল নিঃশব্দে কিছুক্ষণ পায়ে হাত বুলোবার পর সহসা প্রশ্ন করল আচ্ছা আমাকেই ওর এত লজ্জা করলো কেন মামা একটু চুপ করে থেকে বললুম তোমার মনকেই জিজ্ঞাসা করো মা জবাব পাবে আয়নাতে আজকালের মধ্যে নিজের দিকে তাকিয়ে দেখেছো ঘনিয়ে আসা অন্ধকারে ওর মুখের চেহারাটা ঠিক ঠাওর হলো না শুধু একটু পরে দু গরম জল আমার পায়ের উপর পড়ায় বুঝলুম উত্তরটাও বুঝেছে এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সংকোচ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম